আজকে আমরা তিনজন রোগীর গাইনোকোমাসি অপারেশন করছি। একজন রোগীর অলরেডি কমপ্লিট, রোগী এখন বিছানা শুয়ে আছে। রোগীর সাথে কথা বলবো, এর আগে আমি বাকি দুইজন পেশেন্ট দেখিয়ে নিচ্ছি। সবারই মুখ ঢাকা, কারণ হচ্ছে প্রাইভেসি একটা ফ্যাক্টর, কারণ রোগীর গোপনীয়তা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। এখানে রোগীর সব ডিটেলস গোপন রাখা আমাদের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব। ফলে রোগী যদি কোনো রোগী যদি পারমিশন দেয় যে না আপনি আমার ছবি প্রচার করতে পারেন বা আমার সব প্রচার করতে পারেন, যেমন এই রোগীর ইনফিল্ট্রেশন করা হয়েছে, এখনও অপারেশন করা হয় নাই, আর এই রোগীর কাটা শেষ, সেলাই দেওয়া হয় নাই, লাইপোসাকশন শেষ এবং গ্ল্যান্ড বের করাও শেষ। আর এই ভাইয়ার হচ্ছে যে সবই শেষ। তো ভাইয়া, আপনি তো অনেক ভয়ে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষে অবশ্য ঘুমাইছিলাম আপনি, আমি যখন আপনার ওই গ্ল্যান্ড কাটতেছিলাম। তা আপনার অনুভূতিটা কি ভাই, একটু প্লিজ বলেন। প্রথম থেকে একটু ভয় পেয়েছিলাম, এটা স্বাভাবিক, একজন মানুষ হিসাবে সবাই ভয় পায়, আমি হলেও ভয় পাইতাম। হ্যাঁ, তারপরে আর মানে ব্যথা করে নাই। ব্যথা করে নাই, তাহলে আপনার মানে অন্য রোগীদের প্রতি আপনার কি কোনো সাজেশন আছে স্যার, যে রোগীরা মানে এখানে খুব বেশি ব্যথা বা আমাদের ব্যবহার খারাপ বা ভালো, এরকম কোনো আপনার কোনো সাজেশন আছে রোগীদের প্রতি? এরকম মানে তবে মানে আমি দেখলাম যে সবাই ডক্টর যারা আছে সবাই তো ভালোই বিহেভ করলেন, আর সব কিছুতেই ভালো। আমি মনে করি এখানে আসতে পারেন যারা এরকম সমস্যা আছে। জি জি জি, আসতে পারেন। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ।